এটা হচ্ছে এক ধরনের সুরঙ্গ। গাইস আমরা চলে আসলাম সাবকা ওয়াটার ট্যাক্সি স্টেশনে। এটা হচ্ছে সাবকা ওয়াটার ট্যাক্সি স্টেশন। জানি গাইস দেশের অবস্থা তেমন একটা ভালো না। Hey guys, Assalamualaikum guys, it's me your boys and welcome to my another video. So after a long time আমি ভিডিও করছি because ব্যক্তিগতভাবে আমি অনেক ব্যস্ত ছিলাম, তো যার কারণে আমি ব্লগ করতে পারি নাই। তাছাড়া আমি হাল ছেড়ে দিয়েছিলাম ইউটিউবে বিকজ ফার্স্ট আমি তেমন একটা রেসপন্স পাইনি। আনফর্চুনেটলি আমি ব্লগটা অতটুকুতে স্টপ করে দিই। মানে আমি নতুন করে আবার ভিডিও তৈরি করা শুরু করেছি একটা ভাইয়ের ইন্সপিরেশনে। রাইট নাও মেবি 1 year পর আমি ব্লগ আপলোড করছি, তাও আবার প্যান্ডেমিক সিচুয়েশনে। এখন যে করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী সাইলেন্ট হয়ে আছে, তার কারণে বলবো না সবাই ভালো আছেন, আমি জানি সবাই অনেক কষ্টে আছেন। তো গাইস আশা করি আপনারা সবাই যে যার অবস্থান থেকে সুস্থ থাকবেন, সেফটি থাকার চেষ্টা করবেন, অবশ্যই বাইরে গেলে মাস্ক হ্যান্ড গ্লাভস ইউজ করবেন, আর হ্যান্ড স্যানিটাইজার তো আছেই সাথে, ওটা সবসময় সাথে রাখবেন। গাইস আমি এতটুকুই বলবো। আমার আজকের ভিডিওটা তেমন একটা স্পেশাল হবে না বিকজ আমি দূরে কোথাও যাচ্ছি না। অবশ্যই এখন রাত নিয়ারলি 2টার কাছাকাছি, সো দ্যাটস আমি দূরে কোথাও যাচ্ছি না। আর আমি আজকে যাব সম্পূর্ণ পায়ে হেঁটে, দ্যাট মিনস আশেপাশে কোথাও। যেহেতু আমি দীর্ঘ সময় পর ব্লগ করছি, আই থিঙ্ক আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেল নতুন আসছেন কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে করে নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। যদিও গাইস আজকের ব্লগটা করে আমার মোটেও প্রিপারেশন ছিল না, তারপর ব্লগটা করছি শুধুমাত্র আপনাদের জন্য। আমি এখন চলে যাব ব্যাক ক্যামেরায়, সো গাইস লেটস এনজয় ইট। এখন যেহেতু রাত 1টা বেজেছে, সো দ্যাটস ওয়াই সব দোকানপাট বন্ধ। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট নিস্তব্ধ, বলতে গেলে মানুষজনের তেমন একটা চলাচল নাই, বলতে গেলে খুব কমই। অন্যান্য সময় যখন প্যান্ডেমিক সিচুয়েশন ছিল না তখন কিন্তু অনেক মানুষ ছিল এ বাজারে, মানে স্টিল রাইট নাও 1টা বাজেও কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষ দেখা যেত। আনফর্চুনেটলি করোনা ভাইরাসের কারণে মানুষজন তেমন একটা বের হয় না, যদিও আমরা মাঝে মধ্যে বের হই, তাও আবার এক্সারসাইজ করতে, বিকজ দিনের বেলা এত গরম থাকে যে বের হওয়াই যায় না, যতই চেষ্টা করে বের হইতে পারি না। দেখতে পাচ্ছেন আপনারা তেমন একটা ট্রাফিক নেই বললেই চলে। যদিও বা দুবাইয়ের পরিস্থিতি ভালোই ছিল, বাট ইদানিং দেখা যাচ্ছে ডে বাই ডে করোনা ভাইরাসের রোগী ইনক্রিজ হচ্ছে। প্যান্ডেমিক সিচুয়েশনে যে যার অবস্থান থেকে সুস্থ থাকার চেষ্টা করবেন, অবশ্যই নিজের প্রতি যত্ন নেবেন। আর যেহেতু এখন রাত 2টা বাজতেছে, সো দ্যাটস ওয়াই মানুষজন তেমন একটা নেই বললেই চলে। আর রাইট নাও আমরা চলে আসছি সাবকা বাস স্টেশনে। সামনেই দেখতে পাবেন আপনারা সাবকা বাস স্টেশন। এটা হচ্ছে সাবকা বাস স্টেশন। অবশ্যই আপনাকে বাসে চড়তে হলে আপনার একটা আরটিএ কার্ড লাগবে, আর আরটিএ কার্ড আপনি যে কোনো কাউন্টার থেকে নিতে পারবেন। আর আরটিএ কার্ড নেওয়ার পরে আপনি এখান থেকে পারচেস করতে হবে, আপনাকে অবশ্যই মানি এখান থেকে ক্রয় করতে হবে আরটিএ পেলো। আর অবশ্যই আপনারা এখন যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যাত্রীদের বসার স্থান, এখানে অবশ্যই একজনের পর একজন বসতে পারবেন, ডিস্টেন্সটা রাখতে বলা হয়েছে। ওকে গাইস আমরা চলে যাই আমাদের গন্তব্য স্থানে। অবশ্যই চলতে চলতে কথা হবে, আড্ডা হবে, তো লেটস এনজয়। আমি কিন্তু ভুলে গিয়েছিলাম যে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, এটা আমার ছোটো ভাই রায়হান। সে হাই, আমার খুব কাছের ছোটো ভাই। অবশ্যই আমরা রেগুলার রাতে একসাথে বের হয়ে আড্ডা দিতে। এটা হচ্ছে এক ধরনের সুরঙ্গ, এটা পথচারীর জন্য অনলি ফর। অ্যাজ ইউ ক্যান সি গাইস এখন আমরা রাস্তার ওই পাশ থেকে আসলাম, এখন আমরা এদিকে উঠবো সোজা। গাইস আমরা চলে আসলাম সাবকা ওয়াটার ট্যাক্সি স্টেশনে। এটা হচ্ছে সাবকা ওয়াটার ট্যাক্সি স্টেশন। এখান থেকে আপনি চাইলে বারডুবা যেতে পারবেন, অনলি 1 দিরহাম নিবে। 1 দিরহামের মাধ্যমেই আপনি চাইলে এপার থেকে ওই পারে যেতে পারবেন খুব ইজিলি। অবশ্যই ভ্রমণটা অনেক মজাদার, অনেক ভালোই লাগে। আর দেখতে পাচ্ছেন এখানে একদমই মানুষ নেই বললেই চলে, জাস্ট আমরাই আছি। অ্যাজ ইউ ক্যান সি গাইস এখানে আবরা লেখা আছে। আবরা মিনস এখানে জেনারেলি বুটকে আবরা বলা হয় আরবিতে, और ताछाड़ा ওই পাশে কিন্তু বাড দুবাই ওইখানে অনেক দর্শনীয় স্থান আছে। যদি আমার কখনো টাইম হয় অবশ্যই আমি সেখানে আপনাদেরকে দেখাবো। এখানে যে আপনারা জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত শো টুরিস্ট। এখানে মূলত আপনাকে একটা প্যাকেজ নিতে হবে 70 দিরহাম, 80 দিরহাম, 100 দিরহাম এরকম একটা অবশ্যই আপনাকে পেড করে একটা প্যাকেজ নিতে হবে। অবশ্যই প্যাকেজে থাকবে লাঞ্চ অথবা ডিনার, ওকে, তারপর আপনার বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের আইটেম থাকবে, তারপর তাছাড়া নানা ধরনের প্রোগ্রাম আপনি লাইভ এনজয় করতে পারবেন। ছাদে অনেকগুলো প্রোগ্রাম হবে। আর বেসিক্যালি এই ভ্রমণগুলো হয় এমনই যে আপনাকে একটা জায়গা থেকে অপর প্রান্তে নিয়ে যাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, দেন ঘুরিয়ে আবার 1-2 ঘন্টা পরে আপনাকে নিয়ে আসবে। রাইট না এগুলো ক্লোজ বিকজ প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে এগুলো বন্ধ আছে আর কি। আই ডোন্ট নো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কি না, মানে ওই পারে হচ্ছে আপনার রাজাদের বাড়ি আর কি। পূর্ব প্রাচীন আমলের যে রাজারা ছিল তারা শখের বসাতে এই গড়গুলো করেছিল, যদি বা প্রপারলি দেখাতে পারছি না, বাট এগুলো হচ্ছে আরবিয়ানদের গড়। বর্তমানে কিন্তু তারা ওইখানে বসবাস করে না, হ্যাঁ। আর এখানে যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পানিগুলোর ওজন কিন্তু অনেক বেশি। দ্যাট মিনস আপনি এখানে পড়ে গেলে কিন্তু সাঁতার কাটতে পারবেন না, নির্ঘাত আপনাকে অবশ্যই ডুবে যেতে হবে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা কিন্তু যাচ্ছে রাইট নাও। এগুলো কিন্তু মূলত ট্যুরিস্টদের নিয়ে যাচ্ছে। কিছু কিছু ট্যুরিস্ট আছে যারা এখন রাতে ভ্রমণ করতে ভালোবাসে, তাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে, লাইক এখান থেকে ওইখানে যাবে, দেন ওইখান থেকে এখানে আসবে। এদের কাজ হচ্ছে এটাই, ঘুরে নিয়ে আসবে আপনাকে। জানি গাইজ দেশের অবস্থা তেমন একটা ভালো না, তবুও ট্রাই করবেন আপনার ফ্যামিলিকে সেফলি রাখার জন্য। অবশ্যই নিজেকে ফার্স্টে সেফ রাখতে হবে, দেন আপনি চাইলে আপনার ফ্যামিলিকে সেফ রাখতে পারবেন। সব কিছু আপনার উপর ডিপেন্ড করবে। আমরা দেশের তুলনায় এখানে অনেকটা সেফটি আছি, বাট তারপরও মাস্ক তো ওয়ার করতে হয়, সেফটি মেনটেন করতে হয়, বিকজ আমি সেফটি থাকলে তো আমার পরিবার সেফটি থাকবে। সো দ্যাটস ওয়াই অলওয়েজ ট্রাই করি সেফটি মেনটেন করে চলার জন্য। আর আমরা অবশ্যই কাছাকাছি চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। এটা হচ্ছে রোলেক্স টাওয়ার, আর পাশে কিন্তু রেডিসন ব্লু। আমি অবশ্যই আপনাদেরকে একটু পরেই দেখাবো, বিকজ অ্যাট ফার্স্ট আমাদেরকে রোলেক্স টাওয়ারটা ক্রস করতে হবে। রোলেক্স টাওয়ারের কিন্তু 2টা বিল্ডিং আর কি, এই যে 2টা দেখতে পাচ্ছেন 2টা কিন্তু রোলেক্স টাওয়ারের, ওকে। আর এখানে আছে পার্কিং, এখানে দিনের বেলা কিন্তু পেড করতে হয়, আই মিন পেড পার্কিং, বাট রাতের বেলায় কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে। অবশ্যই আপনারা যদি এখানে আসেন তবে এখানে একটা সি বিচ রেস্টুরেন্ট পাবেন, যেখানে আপনারা সমস্ত সির যে খাবারগুলো আছে সেখানে আপনারা পাবেন, লাইভ আপনাদেরকে রান্না করে দিবে, লাইভ এনজয় করতে করতে খেতে পারবেন। রাইট নাও আমি রোলেক্স টাওয়ারটা ক্রস করে ফেলেছি, এই যে আমার পিছনে রোলেক্স টাওয়ার কিন্তু, আর সামনে কিন্তু রেডিসন ব্লু। যে মাঝখানে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রেডিসন ব্লু। যদি বা কাছাকাছি চলে আসছি, বাট আমরা যে পার্কে যাব সেটা আর একটু দূর আছে, বাট তেমন একটা বোঝা যায় না বিকজ আপনার সরু রোড তো, সো দ্যাটস ওয়াই যতই হাঁটবেন বুঝতে পারবেন আপনি কতটুকু গিয়েছেন। আর ফাইনালি আমরা চলে আসছি রেডিসন ব্লু, যে দেখা যাচ্ছে রেডিসন ব্লু। যদি বা আমাদের কাছে কিন্তু রেডিসন ব্লু দেয় না, আমরা নর্মালি ওই পার্কে যাব। পুলিশের গাড়ি কিন্তু আবারও সামনে দিয়ে যাচ্ছে, একটু পরপর কিন্তু পুলিশরা এখানে চলাফেরা করে, একটা রাউন্ড মারে, এদিক থেকে যাবে এদিকে আসবে, যেহেতু দেখে সবাই সেফটি মেনটেন করছে কিনা, কিংবা সবাই সেফটি মেনটেন করে চলাচল করছে কিনা সেজন্য। ইউ ক্যান সি গাইস আমরা চলে আসছি, বাট এখানে তেমন একটা ট্রাফিক দেখা যাচ্ছে না, বলতে গেলে টোটালি জনশূন্য। অন্যান্য দিন যদি আপনি এখানে আসেন অবশ্যই অনেক মানুষ কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, বাট দেখেন সবাই যে যার মতো এক্সারসাইজ করছে, হ্যাঁ। বেশিরভাগ কিন্তু আপনার এখানে দেখা যাবে ফিলিপাইনি, তারপর আপনার বাংলাদেশে তেমন একটা দেখা যায় না, পাকিস্তানি। সবাই বেসিক্যালি আড্ডা দিতে আসে, কী কী এক্সারসাইজ করতে আসে, এটা সম্পূর্ণ ফ্রি, টোটালি বলতে গেলে ফ্রি কিন্তু এখানে। As you can see guys, সাগরের পাশেই কিন্তু এখানে পার্কটা খোলা হয়েছে। এটা অবশ্য নতুন খুলেছে, বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সবাই কিন্তু এক্সারসাইজ করছে। এই যে ট্রেনারের মাধ্যমে এখানে এক্সারসাইজ করছে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে, বিনামূল্যে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উট, সো দ্যাটস ওয়াই এর নামকরণ অনুসারে এখানে কিন্তু উট পার্ক নামটা রাখা হয়েছে। আর সাথে দেখতে পাচ্ছেন রেডিসন ব্লক, আর এটা শেখ জায়েদের ছবি মেবি। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই এক্সারসাইজ করছে, সো দ্যাটস ওয়াই আমিও তাদের সাথে এখন জয়েন করব। আর আপনারা ব্যাক ক্যামেরা অবশ্যই দেখবেন। गाइस तादेर साथे एकटु एक्सारसाइज करलाम এখন অনেকটা ক্লান্ত লাগছে। I live inside my own world of make-believe kids screaming in the cradles profanities I see the আসলে স্টিল তারা এক্সারসাইজ করছে। আমি আপনাদেরকে এই সেট থেকে দেখাচ্ছি যাতে করে ক্লিয়ারলি আপনারা দেখতে পান। কিন্তু সবাই যে যার মতো এক্সারসাইজ করছে, কেউ বা এখানে খেলাধুলা করছে। তাই না আসলে পুলিশের গাড়ি কেন বারবার আমার পিছে পিছে ধোয়া করছে। যাই হোক গাইস, দেখতে দেখতে আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সো দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা আমি আর লং করছি না। সো গাইস আজকের মতো এতটুকুই ছিল গাইস। আপনারা এখন আসছে, বাই বাই, টেক কেয়ার।